আমি মোহাম্মদ বুলবুল আক্তার সিনিয়র কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট আল নূর চক্ষু হাসপাতাল। আমি আজকে আপনাদেরকে বলবো চশমা না পড়লে কি কি ধরনের ক্ষতি হতে পারে। গুডি লাইফের সাথে আছি, গুডি লাইফের সাথে থাকুন। চশমা না পড়লে বাচ্চাদের এবং বড়দের এবং বুড়োদের সবারই সমস্যা হতে পারে। যেরকম আমরা চশমা সাজেস্ট করি, চশমা প্রেসক্রাইব করে দিই যে ইমিডিয়েটলি চশমা নিতে হবে, ইমিডিয়েটলি চশমা পরতে হবে, বা দেরি হয়ে গেছে সেসব ক্ষেত্রে আমরা দেখি যে চশমা ঠিকমতো পরে না। তো বাচ্চাদের ক্ষেত্রে ইন জেনারেলি যেটা হয়, বেশিরভাগ বাচ্চা সাফার করে দূরের অবজেক্ট দেখে না। তো ক্লাসে বসে সে অনেক দূর পর্যন্ত দেখতে পায় না, ক্লাসের পিছনে বসলে সে সামনের বোর্ডের লেখা দেখতে পায় না। যখন সে দেখতে পায় না তখন যেটা হয়, সে চোখ স্কুইজ করে দেখে। ফ্রিকোয়েন্টলি চোখের এভাবে প্রেশার দিয়ে দিয়ে দেখার কারণে যেটা হয়, তার চোখের পাওয়ার আরও দ্রুত বেড়ে যায়। এটা মাইনাসের ক্ষেত্রে হতে পারে, প্লাসের ক্ষেত্রে হতে পারে। তো প্লাসের ক্ষেত্রে বেশি সাফার করে আই স্ট্রেন, চোখের ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বমি বমি ভাব হয়, বাচ্চাদের বমি পর্যন্ত হতে পারে। আবার ফ্রিকোয়েন্টলি এভাবে চোখে স্ট্রেস দেওয়ার ফলে তার দৈনন্দিন কাজকর্মে, পড়াশোনার মধ্যেও বাচ্চাদের এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে। আবার কিছু কিছু পাওয়ার আছে যেটা না পড়লে বাচ্চারা ধীরে ধীরে রিফ্র্যাকটিভ এররজনিত বা দৃষ্টি ত্রুটিজনিত ব্লাইন্ডনেসের দিকে যেতে পারে। যেমন একজন প্রেসবায়োপিক মানুষ যার 40-এর উপর বয়স, সে কাছে খুবই কম দেখে। যখন তখন সে কী করে, সে চোখ স্কুইজ করে দেখে অথবা অবজেক্টটাকে অনেক দূরে নিয়ে দেখে, এইভাবে দূরে নিয়ে দেখে। তো এটা তো আসলে তার ওয়ার্কিং ডিস্টেন্স না, কাছে আসলেই সে কম দেখে, অনেক দূরে নিয়ে দেখে। তো চশমা না পরার কারণে তার দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই তার ব্যাঘাত ঘটে এবং এই ধরনের জিনিসগুলো সে কন্টিনিউয়াসলি সাফার করতে থাকে। সবচেয়ে বড় কথা যেটা, অলস চোখ বা লেজি আই, চশমা না পরার কারণে লেজি হয়। চশমা না পরার কারণে কী হয় যে মায়োপিয়ার ক্ষেত্রে চোখের সাইজ বড় থাকে, চোখের ভিতরে পিছনে রেটিনাতে লাইট ঠিকমতো পৌঁছাতে না পারলে একজন মানুষ পরিষ্কার দেখতে পারে না। তো রেটিনাতে যখন লাইট ঠিকমতো পৌঁছাচ্ছে না, চোখের সাইজ বড়, রেটিনার আগেই লাইট রে মিট করে যাচ্ছে মায়োপিয়ার ক্ষেত্রে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, চোখের সাইজ ছোটো, চোখের পিছনে যে লাইট রে মিট করছে এক্স্যাক্টলি রেটিনাতে মিট করছে না। তো এক্স্যাক্টলি রেটিনাতে মিট করানোর জন্য মায়োপিয়ার ক্ষেত্রে আমরা মাইনাস পাওয়ার দিয়ে লাইট রেটাকে ডাইভার্স করে রেটিনাকে ঠেলে রেটিনাতে পৌঁছে দিই। আবার হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে লাইট রেটাকে পিছন থেকে টেনে রেটিনাতে পৌঁছাই। তো এক্ষেত্রে যেটা হয়, মায়োপিয়ার থেকে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে বা মাইনাসের থেকে প্লাস পাওয়ারের ক্ষেত্রে চোখ খুব দ্রুত লেজি হতে থাকে। যদি এরকম থাকে যে অ্যানাইসোমেট্রোপিয়া, মানে এক চোখের থেকে আরেক চোখে পাওয়ারের যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি অ্যামোলাপিয়া হওয়ার পসিবিলিটি থাকে বা লেজি আই হওয়ার পসিবিলিটি থাকে। চশমা না পড়তে পড়তে, ঠিকমতো না দেখতে দেখতে একসময় চোখ এমনভাবে লেজি হয়, যেটা আমরা অ্যামোলাপিয়ার থেরাপি দিয়েও, লেজি আয়ের থেরাপি দিয়েও, বিভিন্ন রকম প্রসিডিওর অবলম্বন করেও আমরা এই চোখটার দৃষ্টি আবার ফিরিয়ে আনতে পারি না। তাহলে বুঝতে পাচ্ছেন যে রিফ্র্যাকটিভ এরর রিলেটেড যে ব্লাইন্ডনেস, সেটা চশমা না পড়ার কারণেই হয়ে থাকে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে চশমা আমরা যখন সাজেস্ট করি তখন আমরা এটা বিনা প্রয়োজনে সাজেস্ট করি না কখনোই। তো আমরা যখন চশমা সাজেস্ট করবো, সেটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন এবং আপনিও পরবেন চশমা, বাচ্চাদেরকেও ঠিকমতো চশমা সব সময়ের জন্য পরবেন। এবং কিছু ক্ষেত্রে আমরা বলে দিই যে বড়দের যেরকম 40-এর পরে যে চশমা, সেটা আমরা কখনো কখনো বলি যে দূরের পাওয়ার নাই, শুধু কাছে লাগবে, তখন আপনি শুধু কাছের জন্য ইউজ করবেন। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন চশমা দিই, সেক্ষেত্রে এরকম না যে দূরের জন্য তুমি পরবে, কাছের জন্য পরবে না, এরকম না। বাচ্চাদের চশমা মানেই, চশমাটাকে ঘুম গোসল বাদ দিয়ে সবসময় পরতে হবে, সবসময় চশমা পরতে হবে। এবং আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ঠিক টাইমলি আমরা বুঝতে পারি পাওয়ারের স্ট্যাটাস দেখে যে এই পাওয়ারটা কতদিন পরে ভেরিয়েশন হতে পারে বা কতদিন পর এই বাচ্চার আপডেটেড পাওয়ার নেওয়া দরকার। তো ঠিক সেই সময়ের মতো আমরা 2-4 মাস পর ফলো আপ লিখে দিই। আপনি দেখবেন যে প্রেসক্রিপশনে কতদিন পর ফলো আপ করতে বলা হয়েছে, কতদিন পর আমরা আসতে বলতেছি। ঠিক টাইমলি এসে এসে দেখাবেন এবং আপডেটেড পাওয়ার নেবেন এবং বাচ্চাকে সবসময় পড়াবেন চশমা। দর্শক, আমি চোখের আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো, আপনারা গুডি লাইফের সাথে থাকুন, আমি গুডি লাইফের সাথে আসি এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।